জিও বাংলা প্রেজেন্ট শরৎ সম্মান 2019-এর জুরি রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডে আমি ইপ্সিতা এখন চলেছি কিন্তু ঢাকুরিয়া প্রগতি সংঘে। দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই দোজ ডিল অ্যারিসন কেবলস অ্যান্ড উই উড লাইক টু থ্যাংক আওয়ার অ্যাসোসিয়েট স্পন্সার্স পূর্তি গ্রুপ, প্রগতি রাইস, জিএসটি দোস্ত, আর এন জি কনসালটেন্সি সার্ভিসেস, এম্বাজার, ডলার, SRMB, বুক মাই অ্যাকাউন্টেন্ট, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন, সোশ্যাল পার্টনার লায়ন্স ক্লাব, হিন্দি প্রিন্ট পার্টনার প্রভাত খবর, মিডিয়া পার্টনার এগিয়ে বাংলা, অনলাইন মিডিয়া পার্টনার জেবি খবর অ্যান্ড আওয়ার ফুড পার্টনার মেয়া মোড়ে। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, পুজো তো চলেই এসেছে, উমা চলে এসেছেন মর্তে তার মায়ের কাছে, তার বাপের বাড়িতে, আর সেরকমই কিন্তু এখানে থিমটা সাজানো হয়েছে ঠিক একটা বনিদি বাড়ির স্ট্রাকচারে। যেমন উমা মানে তার নিজের মা মায়ের মেয়ে ঘরে ফেরে, সেরকমই সেই সমস্ত সামগ্রী কিন্তু সাজানো রয়েছে এবং অপেক্ষারতা মা সেরকমই একটা চিত্র এখানে দেখানো হয়েছে, যারা কিন্তু অ্যাকচুয়ালি এই ক্লাবের সদস্যরাই। তো এরকমই একটা ফিল, মেয়ে ঘরে ফিরলে যেমন মায়েদের অপেক্ষা মা করতে থাকেন, সেরকমই একটা আমেজ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আমি তো মোটামুটি বলে দিলাম। আর এখানে কিন্তু রয়েছেন দুজন জুরি যারা ইতিমধ্যে ব্যস্ত হয়ে গেছেন শিল্পীর সাথে কথা বলতে, তারা মজে উঠেছেন, পুজোকে এনজয় করছেন। তার আগে একটু পরিচয় করিয়ে দিই, উনি হলেন অপ্সরা গুহ ঠাকুরতা, মিসেস ইন্ডিয়া ইউনিভার্স 2018, আর আমার পাশে রয়েছেন অভিজিৎ সেন, রিসার্চ অ্যাসোসিয়েট, ডক্টর প্রশান্ত ব্যানার্জি, হোমিওপ্যাথিক রিসার্চ ফাউন্ডেশন। আমি আর বেশি কথা বলবো না, ওনারা যে কনভারসেশনটা করছেন, ওনারা পুজো নিয়ে এখানকার থিম নিয়ে আলোচনায় মেতে উঠেছেন, তো সরাসরি তাদের কাছেই চলে যাওয়া যাক। কেমন লাগছে আর কতটা এনজয় করছেন? ভীষণই ভালো লাগছে, মানে এত সুন্দর একটা পরিকল্পনা। এবং মানে সাধারণত যারা সাউথে থাকে তাদের তো সবসময় বনেদি বাড়ির পুজোগুলো মানে এই ভিড় ভেঙে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং আমি ভাবতে পারিনি যে আমার এতটা কষ্ট করতে হবে না, এখানে এসেই আমি বনেদি বাড়ির পুজো একদম স্বচক্ষে দেখতে পাবো। যেমন প্রতিমা ঠিক বনেদি বাড়ির আদলে, রাজবাড়ির আদলে, এবং ঠিক তেমনভাবে পরিকল্পনা করে পুরো সুন্দরভাবে কনসেপ্টটা করা হয়েছে, যে মা আসছেন এবং মা মানে মায়ের ঘরে ফেরা এবং তার জন্যে সকলের প্রতীক্ষা, তো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সেটারই আলোচনা আমরা করছিলাম। তো ওনার থেকে তো জেনে নিলাম একটু, এবার চলে যাব এনার কাছে। আপনার কেমন লাগছে? বনিদি ব্যাপার তো ডেফিনেটলি একটা অন্যরকম চিন্তাভাবনা নিয়ে করেছে, খুব ভালো লাগছে। কিন্তু সবথেকে যেটা ইন্টারেস্টিং, এখানে যে জিনিসগুলো এখন দেখতে পাওয়া যায় না সাধারণত আমাদের বাড়িতে, সেই জিনিসগুলো এখানে খুব ভালো ইউজ করেছে, পাখা, হাত পাখা, পুরনো সেই জানলা, তারপর এখানে ওই হেরিকেন, পুরনো যেসব জিনিসগুলো, এইগুলোকে নিয়ে একটা পুরো বনেদি বাড়িতে এগুলো এখনও চলে। উনি যেটা বলছেন যে এই লাইটগুলো এখন আর পাওয়া যায় না, কিন্তু এই লাইটগুলোকে ওরা এত সুন্দরভাবে ইউটিলাইজ করেছে যে ফিলিংটা মনে হচ্ছে না একদম আমরা বনেদি বাড়িতেই বসে আছি, ওনা একটু বসলে ভালো হয় এরকম একটা। সবাই মানে আমরা কিন্তু এখানে এসে ইতিমধ্যে একটা আড্ডার চলে, একটা আড্ডার মাধ্যমে পুজোয় মেতে উঠেছি, কি আমি একদম ঠিক বলছি? একদম তাই, একদম তাই। এবং ওই ফিলটা পুরো পাচ্ছি, এবং ওনার থেকে আরও ডিটেলসে জানছিলাম যে কোনটা কিসের জন্য উনি ইউজ করেছেন এবং কিভাবে পরিকল্পনা করেছেন। মনে হচ্ছে আমরা ঠিক যেন কোনো রাজবাড়িতে রয়েছি, ঠিক তেমনই আগমনীর গান চলছে এবং মায়ের অপেক্ষায় মানে ঘরের বউয়েরা যেমন রেডি হয়, যেমন তোড়জোড় করে, ঠিক সেই জিনিসগুলো, সেই বস্তুগুলো সব দেখতে পাচ্ছি চোখের সামনে। তো সেই ফিলটা কোথায় যেন গায়ে কাটা দিচ্ছে যে হ্যাঁ, মা কিন্তু এবার সত্যি আসছেন একদমই। আর দক্ষিণ কলকাতায় থেকে উত্তর কলকাতার একটা ফ্লেভার, ডেফিনেটলি এটা একটা প্রাপ্য, এটা আমাদের কাছে প্রাপ্য। ওনারা যে মজা করছেন, এনজয় করছেন, পুজোটাকে এনজয় করছেন, সে বিষয়ে সন্দেহ নেই। আমি একটু শিল্পীর কাছেও চলে যাব, জেনে নেব তার তিনি পুজোটাকে, এই যে তার পরিকল্পনাটা কিভাবে ফুটিয়ে তুলেছেন এত সুন্দরভাবে, একটু তার থেকেও জেনে নেওয়া যাক। নমস্কার, প্রথমত জি বাংলায় স্বাগত। নমস্কার। যেটা হচ্ছে মূল ভাবনা সেটা হচ্ছে দুর্গার, এখানে যে কনসেপ্ট আমি ইউজ করেছি সেটার নাম হচ্ছে আগমনী, দুর্গার ঘরের মেয়ে হিসেবে ঘরে ফেরা। তো সেখানে আমরা তো প্রত্যেকটা এই দশমী হয়ে গেলেই আমরা আবার সারা বছর অপেক্ষায় থাকবো যে দুর্গা কবে ঘরে আসবে, তো সেই অপেক্ষাটার কনসেপ্টটাকেই আমি এখানে দেখাতে চেয়েছি। তো সেই জন্য ক্লাবের সদস্য বা সদস্যরাও যেভাবে প্রতিবারের প্রস্তুতিটা নেন, তো সেই ক্ষেত্রে এখানে আমি সেই মহিলাদেরকে তাদের একটা এক্সপ্রেশনটাকে ইউজ করেছি, পুরুষদের ডেজিগনেশন
ফাউন্ডেশনটা ইউজ করেছি এবং মারা যে প্রিপারেশনসগুলো নেন সেই প্রিপারেশনসের জিনিসগুলো, যেমনি কোথাও কেউ কাঁথা সেলাই করে রাখছে, কেউ আচার বানিয়ে রাখছে, থালা বাসন পরিষ্কার করে রাখছে, চৌকি তালপোনা দিয়ে রাখছে মেয়ে আসলে বসতে দেবে বলে, সেই সমস্ত জিনিসগুলোকেই দেখাতে চেয়েছি। এবং আগমনীর সঙ্গে দুর্গাপুজোর আগমনী গানটাও ভীষণই রেলেভেন্ট, তো সেজন্য আগমনী গানটাকেও সেই নকশিকাতার মাধ্যমে সেলাই করে করে আমি এখানে দেখাতে চেয়েছি এবং নানারকম মেয়েদের এক্সপ্রেশনস তো রয়েছে। এবং লাস্টলি গিয়ে যখন প্রতিমার দিকেও আপনারা দেখবেন, তখন প্রতিমার মধ্যে সেই সাবেকি ধাঁচটা তো রয়েছে, কিন্তু সেই প্রতিমার মধ্যে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে প্রতিমার কিন্তু সেই সাবেকি ধাঁচটাকে একটু ভেঙে সে ঘরের মেয়ে ঘরে এসেছে, সেই সময়ের যে তার যে একটা আদরের ব্যাপার বা তার যে একটা সফটনেস সেটাও কিন্তু প্রতিমার মধ্যে দেখানো হয়েছে। অনেক ধন্যবাদ, ওনার থেকে তো জেনে নিলাম ওনার ভাবনা এবং উনি কীভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন। আসলে এখনকার সমাজে না, মানে পুরুষ শাসিত সমাজে কিন্তু ছেলে পুরুষ সন্তান মানে ছেলে হলে এখনও সেই আনন্দটা হয়ে থাকে, কিন্তু সেখানেও মেয়েরা মানে মা যিনি মা দুর্গা তিনিও তো মহিলা, তিনিও নারী, নারীদের সেখানে পূজা করা হচ্ছে এবং মেয়েরাও যে কতটা আদরের হয় সেটা কিন্তু এই প্যান্ডেলে এলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। তো অপেক্ষা কিসের, অবশ্যই চলে আসবেন এই প্যান্ডেলে, উপভোগ করুন এখানকার পুজো। আর আমি সেটা কিন্তু চলে যাব আবার অন্য একটা প্যান্ডেলে সেখানকার আপডেট, সেখানকার পুজোর প্রস্তুতি পরিবেশ সবকিছু আপনার সামনে তুলে ধরার জন্য। ততক্ষণ দেখতে থাকতে হবে জিও বাংলা, ক্যামেরা পার্সন সুজয়ের সাথে আমি সেটা।